নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো বিকেল বেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি আর পার্টনার। তো আমার বাজারে যাওয়ার জন্য পার্টনার তো রেডিই থাকে, তো তাকে নিয়ে বেরিয়ে পড়েছি। আর আজকে কিন্তু বাজারে অনেকটা ভিড় ছিল। তো বাজারে কি করতে এসেছি সেটা আমি আপনাদেরকে অবশ্যই জানাচ্ছি। তো সবার প্রথমে চলে গেছিলাম মিষ্টির দোকানে। তো সেখান থেকে কয়েক রকম মিষ্টি নিয়ে নিয়েছি। তো এখান থেকে মিষ্টি নিয়ে আমরা সোজা চলে গেলাম কেকের দোকানে। তো এখানে এসে দেখি সব কেক বিক্রি হয়ে গেছে, শুধুমাত্র এই তিনটি কেক ছিল লাস্টে পড়ে। তো এখান থেকেই আমরা ভাবছিলাম যে একটা নেব। তো ভেবে চিনতে তারপরে একটা নিলাম। অনেকটা কনফিউজড হয়ে যাচ্ছিলাম যে কোন কেকটা নেব। তারপরে আবার আমরা বেরিয়ে পড়লাম। আমার কিন্তু খুব বেশি কাজ ছিল না বাজারে, তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি। তারপরে আমুলের দোকান থেকে একটা আইসক্রিম নিয়ে নিলাম আমার ছেলের জন্য। ওকে নিয়ে আসিনি, আর ও আইসক্রিম খেতে খুব ভালোবাসে। তারপরে আইসক্রিমটা নিয়ে আবার আমরা বাড়ি চলে এলাম। আর বাড়িতে এসে দেখি বাবাও চলে এসেছে চেন্নাই থেকে। বাবা কাকা চেন্নাই গেছিলো ডাক্তার দেখাতে, তো সেখান থেকে চলে এসেছে। তারপরে ঘরে ঢুকে দেখি আমার ছেলেও উঠে গেছে। আর মা আমাকে এখানে বলছে যে মা জানতো না যে আমি কেক নিয়ে আসতে গেছি। তো আমাকে বলছিল যে কেন নিয়ে এসেছো। আমাদের রাগ আছে না, আমি ওর ছেলেকে দিচ্ছি আর ও খুব রাগ করেছে। আমি ওকে নিয়ে যাইনি বলে ঘুম থেকে উঠে দেখেছে যে আমি নেই। বলো একটু থ্যাংক ইউ বলো। রাগ করেছে, আমার সাথে কথাই বলছিল না। তুমি রাগ করেছো? বলো আমাদের নাগ হয়েছে। আর বাবা চেন্নাই থেকে এসেছে, তো সেখান থেকে এই যে ফুলকপি নিয়ে এসছে চেন্নাই থেকে, এখানে ফুলকপি নিয়ে এসেছে। আর এখানে আলুও নিয়ে এসেছে, এই আলুগুলো নাকি খুব সুন্দর হয় খেতে। আর এই সজনের ডাটাগুলোও নিয়ে এসেছে। ভাবতে পারছেন যে চেন্নাই থেকে বাড়িতে আমাদের জন্য এইগুলো নিয়ে এসেছে। আর এখানে কলাও নিয়ে এসেছে ওখান থেকে। আর এই যে আমি, আমাকে একটু আপনারা দেখে নিন। তারপরে এখানে আমি একটু লাল চা, আর এখানে যে মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস আছে, বাড়িতে তিনজন অতিথি এসেছিলেন তাদের জন্য। আমি এখানে কেকটা রেডি করছিলাম। আর জন্মদিনটা ছিল কিন্তু ভাইয়ের আগের দিন, তো এটা পরের দিন কাটা হচ্ছে, কারণ ও এখানে ছিল না ওই জন্য। মাম্পকে দিলে আর কেকটা ছড়াই রাখলেন।
কেকস অ্যান্ড বেকসের থেকে কেকটা নিয়ে এসেছিলাম, রেড ভেলভেট ফ্লেভারের কেকটা কিন্তু অসাধারণ খেতে। আমি কিন্তু কেক খেতে বেশি পছন্দ করি না, কিন্তু এই কেকটা আমার সত্যি খুব ভালো লেগেছে, পুরো প্রেমে পড়ে গেছি কেকটার। আর সবাই খুব ভালো বলেছে, খুব পছন্দ হয়েছে সবার। কেকগুলো কেটে এখন সবাইকে দেওয়া হচ্ছে, আর কেউ কোনো বাজে মন্তব্য করবেন না, কারণ আমরা বাড়িতে এরকম সাধারণ সিম্পলভাবে থাকতে বেশি পছন্দ করি। আর ভয়েসটা যেন কেমন একটু শোনা যাচ্ছে, কারণ আগের দিন একটু ফ্রিজের জল খেয়ে নিয়েছিলাম ঠান্ডা, এবার গলাটা ব্যথা হয়ে গেছে, ভয়েসটা দিতেও একটু অসুবিধা হচ্ছে। এবার আমি এক এক করে সবাইকে কেকগুলো দিয়ে দিচ্ছি। আর কেকটার রিভিউ কিন্তু সবার কাছ থেকেই ভালো এসেছে, সত্যি কেকটা খুব সুন্দর ছিল খেতে। তারপরে আমরা সবাই মিলে রাতে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, আর আমরা সবাই মিলে এরকম ভাবে নিচে বসেছি, যে যেমন পেরেছে তেমন ভাবে। তো আমরা কোনো কিছু একটা অনুষ্ঠান হলে কিংবা কোনো একটা প্রোগ্রাম থাকলে আমরা এভাবেই আনন্দ করি, আর এইভাবেই আমরা সবসময় একসাথে বসে খাওয়া দাওয়া করি। তো আমাদের জন্য এসেছিল বিরিয়ানি, আর বাবা মা আর যে আমার বর খাচ্ছিল রুটি আর চিলি চিকেন, আর আমাদের জন্য এখানে বিরিয়ানি ছিল। খাওয়া দাওয়া শেষ করে ঘরে চলে এসেছি। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো, আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।